এই আওয়ামী লীগের কাছে গণতন্ত্র নাই, এই আওয়ামী লীগ সুশাসন দিতে পারে নাই। এই আওয়ামী লীগ যদিও বিদেশিদের কাছে কমিটমেন্ট করেছে যে সুষ্ঠ নির্বাচন দিবে, ওরা কোনদিন এই বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন দেয় নাই, ভবিষ্যতও দেবে না। আপনারা লক্ষ্য করেছেন আমরা আমাদের অধিকারের পক্ষে আসলাম, আমাদের দাবি আদায়ের লক্ষ্যে 10ই ডিসেম্বর ঢাকায় আমরা গণসমাবেশের কর্মসূচি গ্রহণ করেছিলাম। তার আগে 7ই ডিসেম্বর এই আওয়ামী লীগ এই দেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের সাথে বিএনপি অফিসের সামনে আমাদেরকে ডাক্তার জনপ্রাণে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই বাংলাদেশে তার বিরুদ্ধে যে আন্দোলন রচনা হওয়ার কথা ছিল সেই আন্দোলনকে সাময়িকভাবে আঘাত করল। এই আন্দোলন আমাদের রাজপথে আজকে জনতা ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে বেগবান হচ্ছে এবং বেগবান রয়েছে। আজকে হজরত মিলন, খায়রুল কবির খোকন সহ যারা কারাগারে মুক্ত হয়ে আমাদের মাঝে এসেছেন সেদিন কোয়াশাটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা বাসের সহ আমরা কারাগারে কষ্ট পেল, আমরা কারাগারে টেনশনে ছিলাম না, আমরা স্বতঃস্ফূর্তভাবে এই কারাগারকে মেরে দিয়েছিলাম। তারপরও একটি কথা জানিয়ে দিতে চাই, আজকে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত টেনশন তোমার, কারণ এই জনতা আজকে রাস্তায় নেমে পড়েছে দেশের একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। তাই আপনাদের প্রতিদান্ত আহ্বান, যেই আন্দোলন চলছে এই আন্দোলনকে আরো বেগবান করার মধ্য দিয়ে শেখ হাসিনার পতনকে নিশ্চিত করাই এখন আমাদের দাবি। এখন আমাদের সেই দাবিকে দাবি আদায়ে পরিণত করার জন্য আপনাদের সবাইকে নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আমরা একটা ছোট্ট কারাগার থেকে একটা বৃহৎ কারাগারের মধ্যে প্রবেশ করেছি। আজকে সেই বাকশাল প্রতিষ্ঠার দিন, গোটা বাংলাদেশের মানুষের ভাষাকে স্তব্ধ করে দিয়েছে, দেশকে অনুকরণ করে দিয়েছে, দেশের মানুষের শান্তি বিনষ্ট করেছে, সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে গিয়েছে, এই সেই পল্টন অফিস। এই অফিসে 7ই ডিসেম্বরে এইখানে হানা দিয়ে তস্করের মতো আমাদেরকে বন্দী করা হয়েছিল, পরবর্তীতে কোন ধরনের মামলা ছাড়া গ্রেপ্তার করা হয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সহ অসংখ্য নেতৃবৃন্দকে। এখনো কারাগারে রয়েছেন আমাদের দলের প্রচুর নেতা কর্মী, তারা মানবত জীবন যাপন করছেন কারাগারের মধ্যে 10,000-এর মতো বন্দি, তার মধ্যে 9,500 বন্দি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনে। তাদের আজকে স্থান দেওয়া হচ্ছে না, ঘুমাতে পারছে না, ঠিক মতো খেতে পারছে না, ঠিক মতো তারা চলাফেরা করতে পারছে না। এই খুনি হাসিনাকে বিতাড়ন করার আগে মানুষ শান্তি হবে না। অতএব আপনাদের অসংখ্য মানুষের বিএনপির কর্মকাণ্ড, দলীয় নেতা কর্মীদের সমর্থন, আল্লাহর অশেষ মেহরবানিতে কিছুক্ষণ আগে আমি খায়রুল খোকন এবং রবিউল এই কারাগার থেকে মুক্ত হয়েছি। ইতিপূর্বে আপনাদের মধ্যে এসেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস আব্দুল সালাম সৈয়দ চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ। আজকে এখনো কারাগারে রয়েছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস, আজকে রয়েছেন আমাদের সেই মোশাররফ হোসেন, আজকে রয়েছেন সেইখানে আমাদের মুস্তাফিজুর বাবুল, আমাদের রয়েছেন সুলতান সালুদ্দিন টুকু সহ অসংখ্য নেতৃবৃন্দ। অতএব তাদেরকে মুক্ত করে আনতে হবে, সেই জন্য লড়াই সংগ্রামকে সাহিত্য করতে হবে, খুনি হাসিনাকে এই বাংলা জমিন থেকে উৎখাত করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে যত নির্যাতন আসুক
যত অত্যাচার আসুক কোন কিছুকে আমরা তোয়াক্কা করি না যে কোন ত্যাগের বিনিময়ে দেশ নেত্রী লোকদের জনাব তারেক রহমানকে বাংলাদেশ আহ্বান করে এনে দেশের মানুষের কাজ করার জন্য ব্যবস্থা গ্রহণ এবং একটি সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে সেই সংগ্রামে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আপনাদের সকলকে প্রাণদালা অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে বিএনপি মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ এবং গড়ের কথা বলতে হয় খায়রুল কবির খোকনের সুযোগ্য সহধর্মিনী সিরিন সুলতানা আমার স্ত্রী সম্পাদক সহ সকল নেতা কর্মীরা এই দেড় দুই মাস যে অমক্রান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য এই জন্য আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আপনাদের কাপের আসি ভবিষ্যতে থাকবো আন্দোলন সংগ্রামকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ